প্রিয় পরম মম। আজকের আত্মস্বার্থ আত্মপ্রতিষ্ঠার মোহ আমাদের পেয়ে বসেছে। স্বার্থপরতা, শ্রদ্ধাহীনতা, হিংসা প্রভৃতি কেন্দ্রিক চলনে আমরা অভ্যস্ত হয়ে উঠেছি। সমাজ এখন চলমান দিশাহীন যাত্রী, কিন্তু কুলের সন্ধান নেই, ফেরার কুল কোথায়, কোথায় নিরাপদ আশ্রয়? জটিলতার এই সমাজের আবর্তে যখন আমরা ছুটে চলেছি বাঁচার তাগিদে, তখন সেই পরমেশ্বর এলেন যুগে যুগে উদ্ধার করতে। সেই জেরুজালেমের জলপাই মনে এসেছিলেন, এসেছিলেন আরবের মরু প্রান্তরে, লীলা করে গেছেন মথুরা বৃন্দাবন দ্বারকা অযোধ্যায়, তার দিব্য লীলায় উদ্ভাসিত নদী আর পথ প্রান্তর। দক্ষিণেশ্বরে আজও তিনি দেদীপ্যমান, সারনাথের স্তূপ পাদমূলে তিনি বিরাজিত ছিলেন। উদ্ভাসিত আজ হিমায়তপুরের পুণ্যভূমি, দেওঘর তার পাদস্পর্শে ধন্য। আজকে বর্তমান ঘুম ধরা সমাজের পরতে পরতে, পলকে পলকে, ছলকে ছলকে অবক্ষয় লাঞ্ছনা অপমান, তাই সোনার দিনগুলিকে আমাদের মনের কোণে রাখা সুখের বেদিতে যদি সাজাতে চাই, তাকে ছাড়া আমাদের গতি নেই। কারণ সৃজনশীলতার অঙ্গ তিনি আমাদের, তাই বিবর্ণ বিষণ্ণতা অনাদর অপমানের আবর্জনা ঠেলে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ আমাদের সেরা সম্পত্তি জীবন, তাকে রক্ষা করার জন্য তিনি দুহাত প্রসারিত করে আছেন। তার সেই অদৃশ্য হস্তের স্পর্শে আমরা নিত্য নতুন ভাবে প্রত্যেকে সঞ্জীবিত হয়ে উঠব। আমরা তো আসলে স্বার্থপর, সুখের দিনে তাকে ফুলে আলোর রোশনাই ছড়িয়ে কত রঙিন উৎসবে আমরা মাতি, আর বিপদে পড়লে ঠাকুর রক্ষা করো, দয়া করো ঠাকুর। পৃথিবীটাকে আমরা ধ্বংস করে ফেলেছি, অনিয়ম অত্যাচার উচ্ছৃঙ্খলতার শিকার আমরা, সমাজ সভ্যতাকে দুপায়ে মারিয়ে চলেছি, করোনাকে কার্পেট বিছিয়ে আমন্ত্রণ করে এনেছি, প্রেম ভালোবাসা বিশ্বাসের গলা টিপে হত্যা করেছি, জন্মদাতা পিতামাতাকে রেখেছি বৃদ্ধাশ্রমে, ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনায় মশগুল, সিংহাসনে 33 কোটি দেবতা সাজিয়ে রেখেছি। আর পরম দয়াল বললেন, ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও, তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তোমার মূর্ত জীবন্ত গুরু বা ভগবানে আটাশ হও, আসক্ত হও, আর তাদের স্বীকার করো যারা তাঁকে ভালোবাসে, কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। আমরা কি সে পথে হাঁটছি? তাই কবি সুকান্তের ভাষায় আমার বলতে ইচ্ছে করে, অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি, অবাক পৃথিবী আমরা যে পরাধীন, অবাক কি দ্রুত ক্রোধ যাবে দিন দিন, অবাক পৃথিবী অবাক করলে আরো, দেখি এই দেশে অন্য নেই তো কারো, অবাক পৃথিবী অবাক যে বারবার, দেখি এই দেশে মৃত্যুরই কারবার। করোনা নামক মহামারী সবার সব হিসেব বদলে দিয়েছে, করোনা অনেক কিছুই কেড়ে নিয়ে চলে গেছে, প্রথম বিশ্বের দেশগুলিতে লাখো লাখো প্রাণ ছিনিয়ে নিয়েছে, করোনা অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে, লাশ কাটা ঘরে জায়গা ছিল না, ময়না তদন্তের বালাই ছিল না, 100 বছর আগে পরম দয়ালের সাবধান বাণী, স্বাস্থ্য সদাচার সূত্রে রেখে গেছেন আমাদের জীবন গাথা। আমরা বাস্তব ভাবে দেখতে পেয়েছি আমাদের প্রাণের প্রিয়তম পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি আত্মীয় পরিজন করোনায় আক্রান্ত হয়েছে, গাড়ি এসে তাদের তুলে নিয়ে গেছে, শেষ দেখা দেখতে হয়েছে, এসি রুমে থাকা পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততির লাশকে দড়ি দিয়ে বেঁধে কেনে নিয়ে কোথায় ভাসিয়ে দেওয়া হয়েছে, কোথায় পুঁতে দেওয়া হয়েছে, তার কোনো ঠিক ঠিকানা ছিল না। উত্তরপ্রদেশ বিহারের মৃত মানুষকে সৎকারের পরিবর্তে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে, আরো কি দেখতে হবে আমাদের চোখের সামনে, আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। বাবাই দাদার 100 দিনের দীক্ষা পরিক্রমা প্রমাণ করেছে প্রথম করোনার ঢেউ আছড়ে পড়লে বলে। বর্তমান আচার্যদেব আবার 3.5 কোটি দীক্ষা প্রমাণ করলো, যদি কিছু মানুষকে বাঁচানো যায়। তাই 100 বছর আগে শ্রী ঠাকুর ভয়াবহ পরিণামের কথা বুঝতে পেরেছিলেন, বলেছিলেন তার নিজ মুখ দিয়ে,
আর বুঝি বিপর্যয়কে রোধ করা গেল না? বলেছিলেন এখনো শেষবারের মতো বলছি, আপনারা দিকে দিকে ছড়িয়ে পড়ুন, এক মুহূর্ত অপব্যয় করবেন না, দুয়ারে দীক্ষা দিতে লেগে যান, যদি পারেন তবেই বিপর্যয়কে প্রতিহত করা সম্ভব, নচেৎ রক্ষার আর কোনো উপায় নেই। শ্রী শ্রী ঠাকুর নিজ কণ্ঠে আত্মকণ্ঠে নিজে লোকভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে বিশ্ববাসীর কাছে আবেদন জানিয়েছিলেন, তার ক্ষুরধারে লেখনী দিয়ে লিখেছিলেন সেই দেবভিক্ষা কবিতা। যদি থাকো দেহ বুধি ধুরন্ধর উৎসর্গ প্রাণ নিরাশি নির্মম, এসো আত্মাহুতি দাও জীবন নিংড়ানো, যা কিছু সঙ্গতি তাকে দিয়ে সার্থক হয়ে ওঠো। নিজেকে বাঁচাও, মানুষকে বাঁচাও, কৃষ্টিকে বাঁচাও, আর বাঁচাও পরপদ দলিতা ঐশ্বর্যশালিনী আর্যস্তন্য দায়িনী পরম পবিত্রা ভিখারিণী মাতা ভারতবর্ষকে, ধন্য হও নন্দিত হও, বলেছিলেন ঈশ্বরের অজচ্ছল আশীর্বাদকে মাথা পেতে লাও, শান্ত হও শান্তি দাও, অস্তি অভ্যুত্থানকে অনন্তের পথে অবাধ করে রাখো। আর প্রথমেই বলে দিয়েছিলেন ভিক্ষা দাও, ছাঝালো ঝঞ্ঝার পিসাচি দৃম্ভন শুরু হয়েছে, বাতুল ঘূর্ণি বেহুল স্বার্থে কলঙ্ক কুটিল ব্যবচ্ছেদে সৃষ্টি করতে আরম্ভ করে দিয়েছে, প্রেত কবন্ধ কলুষ কৃষ্টিকে বেতাল আক্রমণে বিক্ষুব্ধ করে তুলেছে, অবদলিত কৃষ্টি অজচ্ছল অশ্রুপাতে তারই সন্তানের দ্বারে নিরর্থক রোদনের উদ্যমান অলক্ষী অবসুপ্রবৃত্তি শাসিত বেদস্মৃতি, ওই দেখো মর্মান্তিক ভাবে নিষ্পেষিত ত্রস্ত দুঃখিত দেবতা, যে নত জানু তোমাদেরই দ্বারে, তোমাদেরই প্রাণ ভিক্ষায়, তোমাদেরই প্রাণের জন্য, তোমাদেরই সত্তার সম্বর্ধনার জন্য ব্যাকুল হয়ে ঘুরে বেড়াচ্ছেন। বলেনি সেদিন আছো এমন দরদি আর্য আত্মজ সন্তান, যাকে মানুষ ভিক্ষা দেবে, যাকে অর্থ ভিক্ষা দেবে, সব হৃদয়ের সবটুকু উৎসর্গ করে সেই দেবজ্জ্বল প্রচেষ্টাকে সার্থক করে তুলতে, আমরা কি সে কথা বিশ্বাস করেছি? আমরা কি সে পথে এগিয়েছি? তাহলে করোনা লক্ষ লক্ষ প্রাণকে কেড়ে নিতে পারত না, পৃথিবীটাকে সর্বশূন্য নিঃস্ব রিক্ত করে দিয়ে যেতে পারতো না। শুদ্ধ দাদা মায়েরা শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখে বুঝিয়েছিলেন তিনি দ্বাপর যুগের পুরুষোত্তম, আর শ্রী শ্রী ঠাকুর তার অলৌকিক শক্তির প্রভাবে অনন্ত মহারাজকে বুঝিয়ে দিয়েছিলেন তিনি কলিযুগের পুরুষোত্তম। শিশু শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে বসুদেব যখন গভীর রজনী যুগে যমুনা তীরে এসে দাঁড়িয়েছিলেন, ভেবেছিলেন কি করে যমুনা পার হবে, কি করে যমুনা পার হবেন, তীরে তো কোনো তরি নেই, হঠাৎ দেখলেন একটি শৃগাল হেঁটে যমুনা পার হচ্ছে, তখন সেখানে অল্প জল মনে করে সেই পথ ধরে বসুদেব ভগবানকে ডাকতে ডাকতে যমুনা পার হয়ে গেলেন। তাই তার ইচ্ছা হলেই তেমনি ভাবেই সব সম্ভব হয়, বিশ্বপ্রেমের সর্বোচ্চ সংজ্ঞা বলে যদি কিছু থাকে তাও বুঝি তাকে হার মানায়, বিশ্বের কোটি কোটি মানুষ তার দীক্ষিত, সবাই কি বোকা? কেন তাকে আমরা ধরলাম? আমাদের প্রত্যেকের জীবনে যারা আমরা সৎসঙ্গে এখানে বসে আছি, প্রত্যেকের জীবনে তার অপরিসীম দয়া করুণা আমরা অনুভব করেছি, আমাদের কতবার যে পুনর্জন্ম হয়েছে তার ঠিকানা নেই, ছোট্ট ছোট্ট ঘটনাগুলো প্রত্যেকের জীবনে আমাদের রয়েছে। এক দাদা শ্রী শ্রী ঠাকুরকে বলছেন তখন, আমার সন্তান হয়ে আর বাঁচে না, পিতামাতার জীবনের সবচেয়ে কষ্ট তো এই একটাই, যা কিছু করি আমরা সন্তানের জন্য, কিন্তু সেই সন্তান হয়ে বাঁচে না, পিতৃহৃদয়ের ব্যথা তো আকুলতা বুঝি স্পর্শ করেছিল দয়াল পুরুষের রক্ষণশীল সম্বেককে, তিনি সস্নেহে সহাস্যে ওই দাদাকে বলেছিলেন, তুই রোজ নীল জবা দিয়ে সূর্য পূজা করবি, ছোট্ট একটা কথা দেখো, তুই রোজ নীল জবা দিয়ে সূর্য পূজা করবি, তিনি তাই করেছিলেন।
তিনটি সন্তান তিনি লাভ করেছিলেন, অসহায় পিতার কোল পরিপূর্ণ হলো, সন্তান লাভ করলেন। এক মা বললেন শিশি ঠাকুরের কাছে নত জানু হয়ে মাথা কুড়ে, তার তিনটি কন্যা সন্তান একটি পুত্র সন্তান প্রার্থনা করেন, প্রত্যাশা করেছিলেন। শিশি ঠাকুর এক গাল হেসে বলেছিলেন, এক গ্লাস জলে একটা লেবুর সম্পূর্ণ রস মিশিয়ে রোজ খাবি। মাটি তাই করেছিল, পুত্র সন্তান লাভ করলেন। তাই দেখুন, জগতের সমস্ত ঐশ্বর্য, জানা ভালোবাসা, কর্ম যার ভিতর সহজ উচ্চারিত, যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের সমাধান লাভ হয়, চরম সমাধান লাভ হয়, তিনি মানুষের ভগবান। অত সহজ নয় এ যুগের মানুষ, না বুঝে শুনে তাকে ধরেছেন। যার আধিপত্য আমাতে থাকার দরুন জগতের সমস্ত কিছু জানা যায়, বোঝা যায়, সত্তা পোষণী করে নিয়ন্ত্রিত করা যায়, সেসবের উপর আধিপত্য বিস্তার করা যায়, এবং যাকে দিয়ে চার দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত বৈচিত্র্যের সবৈশিষ্ট সঙ্গতি আমার কাছে স্পষ্ট হয়ে ওঠে, তিনি আমার ঈশ্বর, তিনি আমার গড, তিনি আমার আল্লাহ, তিনি আমার ভগবান। তাই তো বললেন, সত্যানুসরণে ভগবানকে জানা মানেই সমস্তটাকে বোঝা বা জানা, যার কোনো মূর্ত আদর্শে কর্মময় অটুট আসক্তি সময় বা সীমাকে ছাপিয়ে তাকে সহজভাবে ভগবান করে তুলেছে, যার কাব্য দর্শন বিজ্ঞান মনের ভালো মন্দ বিচ্ছিন্ন সংস্কার গুলিকে ভেদ করে ওই আদর্শে সার্থক হয়ে উঠেছে, তিনিই সদ্গুরু। তাই সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। পরম দয়াল দয়া করে বললেন, আমি নিশ্চয় করে বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তুমি ভক্তিরূপ জল ত্যাগ করে আসক্তিরূপ বালির চড়ায় বহুদূর যেও না, দুঃখরূপ সূর্যর তাপে বালির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে, অল্প উত্তপ্ত হতে যদি ফিরে আসতে না পারো শুকিয়ে মরতে হবে। তার বিধানও দিলেন, তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আদরে আনন্দ, অনাদরেও আনন্দ হয়, তার নামে হৃদয় উথলে ওঠে, হৃদয় উথলে ওঠে, আমি নিশ্চয় করে বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এতটাই নির্ভরতা ছোট্ট একটা বইয়ের মধ্যে যে কথাগুলো দিয়ে গেছে, সব আমাদের জন্য। এ যুগে শ্রী শ্রী ঠাকুর এলেন মানুষ রূপে, প্রত্যেকটা মানুষের আলোকিত জীবন গঠন করতে চাইছেন। তাই বলছেন দীক্ষার কথা, কেন 3.5 কোটি দীক্ষা, কেন দীক্ষার প্লাবন সৃষ্টির কথা বলছেন? একবারও কি আমরা চিন্তা করেছি, ভেবে দেখেছি? সর্বপ্রথমে চাই, শ্রী শ্রী ঠাকুর বললেন, একটা জাতিকে উন্নত করে তুলতে গেলে সর্বপ্রথমে চাই সদ্দীক্ষা গ্রহণ করে বিধিসম্মত সদনাম জপ এবং ইষ্ট পুরুষে ধ্যান। তাই দীক্ষা হলো সকল ধর্মের সেরা ধর্ম, এর দ্বারা পাপ স্খলন হয়, চাওয়া পাওয়া সফলতা প্রাপ্ত হয়। সদ্দীক্ষায় দীক্ষিত মানুষ তার পূর্বকৃত নৃশংস আচরণ থেকে ফিরে আসতে পারে, নিজেকে রেক্টিফাই করতে পারে। সদ্দীক্ষায় দীক্ষিত মানুষ প্রকৃত ধর্মাচরণ দ্বারা ধীরে ধীরে সমৃদ্ধ হয়ে ওঠে, তাহলে সে মানুষ দেব সমৃদ্ধ হয়ে ওঠে, সংসারে তার স্বর্গ লাভ হয়। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন, মানুষ যদি ভগবানের বাঁধনে বাঁধা না পড়ে, সে শয়তানের বাঁধনে বাঁধা পড়বেই। যত বেশি মানুষ দীক্ষিত হবে, ততই দেশের বুকে উন্নত আবহাওয়ার সৃষ্টি হবে, দেশের বুকে শক্তি সংহতি সামর্থ্য বাড়বে। তাই বলে কি আপদ বিপদ দুঃখ দুর্দশা আসবে না? পরম দয়াল তাও বলে দিলেন, দুর্ভোগ মানুষের জীবনে আসবে, তার অজ্ঞতা আছে, অতীত কর্মফল আছে, প্রবৃত্তি আছে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য আছে, যজন যাজন ইষ্টভীতি করা থাকলে বুদ্ধি ভ্রংশ হয় না, মগজটা ঠিক থাকে, বিপদ আপদ ঘোরালো হয়ে উঠতে পারে না, নানান ছিদ্রের মধ্য দিয়ে দুঃখ চুঁইয়ে আসবে, সেই ছিদ্র বন্ধ করতে হলে যজন যাজন ইষ্টভীতি করে চলতে হবে, সদ্দীক্ষাকে। তাই শ্রী শ্রী ঠাকুর
ধর্ম জগতে ঢোকার প্রথম প্রধান সোপান বলে অভিহিত করে দিলেন আর প্রচলন করে দিলেন ইষ্টভৃতি, ইষ্টের ভরণ, যেখানে সবচেয়ে বেশি যন্ত্রণা আমাদের। আর শিশির ভিত্তিতে বললেন, ওই যজন যাজন ইষ্টভৃতির মধ্যেই তোদের ভাত কাপড় সব আছে, আর সেই জায়গাটাই তো আমাদের বেশি কষ্ট। ইষ্টভৃতির বিধান ঋষিরা পূর্বেও দিয়েছেন, আমরা দেখতে পাই প্রাচীন গ্রন্থ গভীরগির্জ সূত্রে, সাংখ্যায়ন গির্জ সূত্রে, মহাভারতের শান্তি পর্বে, অনুশাসন পর্বে, শুক্র নীতি অনুসারে, শ্রীমদ্ ভাগবতে, গীতায়, কুলার নবতন্ত্রে, স্মৃতি সংহিতার বহু স্থানে, যেমন বশিষ্ঠ, উষণ, সংবর্ত, পরাশর, ব্যাস প্রভৃতি। শ্রী শ্রী ঠাকুর পুরানো পদ্ধতিটাকে নতুন করে চালিয়ে দিলেন, বিশ্বাস করলে রক্ষা পাবো, না হলে পতিত হব। জীবন যজ্ঞের প্রথম আহুতি হলো ইষ্টভৃতি। আমি এই জায়গাটা বেশি করেই আলোচনা করি। প্র্যাকটিক্যাল ম্যাটেরিয়ালাইজড কন্ডেন্স ফর্ম অফ সাইকো ফিজিক্যাল অ্যাসেটিক ডিভোশন, কষ্টের জায়গা। শরীর মানস তপস্যা পরায়ণ ভক্তির বাস্তব কার্যকরী সংক্ষিপ্ত রূপ ইষ্টভৃতি। শরীর মানস তপস্যা পরায়ণ ভক্তির বাস্তব কার্যকরী সংক্ষিপ্ত রূপ হলো ইষ্টভৃতি। 1 লক্ষ টাকা বেতন পাই, 50 পয়সায় এখনো ইষ্টভৃতি করি, সকাল 9টায় করি ইষ্টভৃতি। আর দেওঘরে গিয়ে লাইনে দাঁড়িয়ে তার দয়া প্রার্থনা করি, সংসারে সবার জন্য সংসারে শান্তি নেই, অশান্তির রাজত্ব, লক্ষ লক্ষ টাকা রোজগার হচ্ছে কোথায় যাচ্ছে, কোনো ইয়ত্তা নেই। পরমদয়াল বলছেন, তুমি যতই ফাঁকিবাজি মিথ্যাচার প্রতারণা করো না কেন, ওগুলি তোমার ধারণা ও বোধের চারিদিকে এমন শক্ত পলি সৃষ্টি করবে যা ভেদ করে সরাসরি বিহিত বোধ স্মৃতিকে জাগাতে পারাই কঠিন হয়ে উঠবে, দেখবে এক শুনবে আর এক। তাই যে জীবন আদর্শে অনুপ্রাণিত নয়, কর্ম যাহার বিচ্ছুরিত উদ্যম হইয়া তার ইষ্ট আদর্শকে প্রতিষ্ঠা করার উদ্বেগ বহন করে না, সে জীবন যে কালের গতিতে ভাসিতে ভাসিতে মরণ সীমাকে স্পর্শ করিবে তাতে সন্দেহ কোথায়। ইষ্টভীতি করলে এক্সট্রা এনার্জি স্টোর হয়, তারপর দাঁড়িয়ে আপদ বিপদকে ইজিলি ওভারকাম করা যায়। পরমদয়াল বললেন, এটা সামর্থ্য যোগ, এই সামর্থ্য যোগের মাধ্যমে মানুষ যোগ্য হয়ে ওঠে, এক অভাবনীয় শক্তির জাগরণ নিজের অন্তরে উপলব্ধি করতে পারে। ইষ্টভৃতি হলো নিকুম্ভিয়া যোগ্য, প্রিয়তমের প্রতি প্রত্যাশাহীন ভালোবাসার দান, উন্নতির স্তম্ভ, ইষ্ট প্রাণতার স্পাইন, মেরুদণ্ড, তার প্রতি একটা আকুল আগ্রহ মাথাটাকে পাগল করে তুলবে, সাইকো ফিজিক্যাল কনসেন্ট্রেশন মেডিটেশন আমাদের বেঁচে থাকার হেলমেট। ইষ্টভীতি করার সময় স্বার্থ প্রার্থনা করিস নি, শ্রদ্ধা বাদন দিয়ে মনে, এছাড়া আর ঘুরিস নে। প্রিয়তমের প্রতি প্রত্যাশাহীন ভালোবাসার দান, এক কথায় বুঝিয়ে দিলেন, আমরা আমাদের পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি আত্মীয় পরিজনের জন্য যেমন করি কোনো প্রত্যাশা না রেখে নিঃস্বার্থভাবে, তাই করতে বললেন, স্বার্থ প্রার্থনা করতে বারণ করলেন। আনএক্সপেক্টেন্টলি আনকন্ডিশনালি ইষ্টভৃতির ব্যাপারে নিঃশর্ত এবং অপ্রত্যাশী হতে বললেন। ওর অনুসার আগেই করিস রাত্রিশয্যার সকল ত্যাগ, ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভৃতির জাগ, ডাকে পাখি না ছাড়ে বাসা, তারে কয় উষা, সেই সময় ইষ্টভৃতি করতে বললেন। তাই বলছেন, যিনি তোমাকে প্রতিপালন করিতেছেন, যিনি তোমার উপকারী, তাকে তুষ্ট পুষ্ট সম্বর্ধনশীল করাই যদি তোমার জীবনে সহজ সাধ্য হয়ে থাকে, তুমি অনতি বিলম্বে সম্বর্ধনায় প্রতিষ্ঠা লাভ করবে, তাতে সন্দেহ কোথায়। মিনিংফুল ইন্টিগ্রেটেড সলিউশন দিচ্ছেন, যিনি পরমেশ্বরের শ্রেষ্ঠ স্থাবক, যিনি মৃত্যুর আমন্ত্রণকে ধারণ ভক্ষণ করে মঙ্গলে বিতরণ করে দেন, নিজে গতিশীল নিরুদ্যমী ব্যক্তিকে উদ্যমী করে তোলেন, তিনি তো পরম পিতা। আমরা সৎসঙ্গে রয়েছি, ইষ্ট কাজে ব্যাপৃত থাকি, সেদিন মৃত্যুযোগ থাকলেও কিচ্ছু হবে না, তিনি তো মৃত্যুর আমন্ত্রণকে ধারণ ভক্ষণ করে মঙ্গলে বিতরণ করে দিচ্ছেন। তাই বলছেন, ম্যানেজ দ্য এভিল ফর গড, খারাপ অবস্থাকে শুভপ্রসূ করে পরিচালিত করা, দি নেসেসিটি ইজ গিভ অফ দ্য মাইন্ড, বলছেন তোমার প্রয়োজন আমার থেকে অনেক বড়। তাই শুদ্ধ দাদা ও মায়েরা,
গুরু পুরুষোত্তমী সচ্চিদানন্দের মূর্ত বিগ্রহ, তিনি রূপায়িত ঈশ্বর প্রেরণা, তিনি আত্মিক শক্তির প্রজ্জ্বল প্রকাশ, অস্থিবৃদ্ধির পরম অমৃত পথ, বিশ্ব দুনিয়ার যত দ্বন্দ্বের মাঝে অন্যই সার্থকতার সাহায্য, মৃত্যুর আমন্ত্রণকে ধারণ ভক্ষণ করে মঙ্গলে বিতরণ করে দেন। সামনের দিন বড়ই খারাপ, করোনা মহামারী কিছুই না, এর চেয়ে বড় ভয়ঙ্কর বিধ্বংসী মহামারী এগিয়ে আসছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এর থেকে বাঁচার উপায় দীক্ষা নিয়ে দৈনন্দিন জীবনে তার নির্দেশগুলি কাটায় কাটায় প্রতিপালন করে চলা। এই মহামারীর বিরুদ্ধে টিকা আবিষ্কার হয়ে গেছে, কিন্তু যে মহামারী আমাদের অলক্ষ্যে ধেয়ে আসছে তার কোনো উন্নত টেকনোলজি নেই, টিকা নেই, মেডিসিন নেই, বিজ্ঞান তাকে রুখতে পারবে না। করোনার চেয়ে ভয়ঙ্কর সেই মহামারী হলো আত্মহত্যার মহামারী, নেশাগ্রস্তের মহামারী, ব্যভিচারের মহামারী, অপরাধ প্রবণতার মহামারী, দাম্পত্য বিচ্ছেদের মহামারী, মানসিক অবসাদগ্রস্ততার মহামারী। তাই বর্তমান আচার্যদের আজ আতঙ্কিত কেন? তারা পূর্ব প্রস্তুতি হিসাবে কর্মযোজনা কেন্দ্র গড়ে তোলার উপর জোর দিয়েছেন, কেন 3.5 কোটি দীক্ষার কথা ঘোষণা করলেন? কি প্রয়োজন তাদের আমাদের জন্য? বলছেন তোমাদের কাজ হলো যজন যাজনার ইষ্টভীতি, রঙ্গাল বলছেন বাকি কাজটা আমার। আর পিতৃদেব শিশি বন্ধা বলে গেছেন যজন যাজন ইষ্টভীতির মধ্যে ভাত কাপড় সব আছে। আমার সময় শেষ, আজকের আগে নিগুঢ় জিজ্ঞাসা আর চঞ্চলতা আমাদের তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে সদ্য দাদা ও মায়েরা। আমরা জীবন সংগ্রামে পর্যুদস্ত হয়ে আজ দিশাহারা, খুঁজে বেড়াই একটু আনন্দ। তাই বিপদ তারণের আলোকিত আবির্ভাব হোক আমাদের জীবনে, হোক আমাদের সহজ মসৃণ জীবন, প্রবৃত্তির পিপাসা মেটুক আমাদের, হোক বোধহীন যান্ত্রিক জীবনের অবসান। মা মৃয়স্ব মা জহি সকতে চেদ মৃত্যু অবলপয়ো, মরোনা মেরোনা তিনি বলে গেছেন, পারত মৃত্যুকে অবলুপ্ত করে দাও। জয় গুরু, সবাই ভালো থাকবেন, সবার প্রাণোচ্ছল সুদীর্ঘ জীবন কামনা করি, সুস্বাস্থ্য সমন্বিত সুদীর্ঘ জীবনে কামনা করি, পরম পিতার আত্মচরণে সবাই ভালো থাকবেন। জয় গুরু।